প্রধানমন্ত্রী যখন লালপুরে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেন, তখন আমার মনে অনুভূতিতে জন্ম নয় চিকিৎসকদের দাবি দেওয়ার জন্য। তার মনে আকুতি, তার মনে কামনা এবং তিনি অভিজ্ঞতার আলোকে চিকিৎসকদের এই দাবি মেটার কথা বলেছে। আজকের প্রেক্ষাপট আমাদের আর কোনো দাবি নেই। আজকে আপনাদের চিন্তাধারার সাথে আমার দ্বিমত হতে পারে, তবে একদিন যখন আমার বাবা এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন মেডিকেল অফিসার হিসেবে, তার মৃত্যুটাও কিন্তু মেডিকেল অফিসার হিসেবে হয়েছে। কিন্তু আজকে প্রেক্ষাপট ভিন্ন। আপনারা আজকে কোর্সে যান, আপনাদের ডিবিসির মাধ্যমে আপনারা পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে কলেজের প্রফেসর হন। এই ধারাবাহিকতা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমরা কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। তারপরও আপনাদের বর্তমানে বিএমএ সভাপতি হিসাবে আমি যখন দায়িত্ব পালন করি, তখন আমার নেতৃবৃন্দকে নিয়ে বারবার মন্ত্রীদের সাথে কথা বলি। আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু একটি সমস্যার কারণে আজকে আমরা বাংলার মানুষের মনের ভূমিকাটা দাঁড়াতে পারছি না। ঘুম থেকে সকালবেলা উঠে যখন দৈনিক পত্রিকাগুলো দেখি, দেখি আমার অমুক জেলায় অনেক চিকিৎসক গ্রেপ্তার, অমুক জেলায় অনেক চিকিৎসক ট্রিটমেন্টের ধারাবাহিকতা ভুল হতেই পারে, তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশি দিনের আগে ঘটনা বলবো না আপনাদেরকে, আমাদের সেন্ট্রাল হাসপাতাল গ্রিন রোডে অবস্থিত, সেই হাসপাতালও একদিন আমাদের সুনামধন্য চিকিৎসক, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে দায়িত্ব দিয়েছেন, সেই প্রফেসর আবদুল্লাহ, তিনি সেন্ট্রাল হাসপাতালে রুগী দেখেন। তিনি একটি রুগী দেখে ট্রিটমেন্টের ধারাবাহিকতা তিনি তার জুনিয়র ডাক্তারকে বলেছেন যে তোমরা এগুলো ইনভেস্টিগেশন করে এইভাবে রুগীর সেবা করবে। যে কারণেই হোক রুগীটা মারা গেছে। তারপরের দিন সকালে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছাত্ররা বাসে করে এসে আমাদের সেই সেন্ট্রাল হাসপাতালে, আমাদের সবচেয়ে প্রবীণ শিক্ষক যার হাতে আমরা সার্জারি করেছি, আমার এখানে যারা বসে আছেন তারা সবাই তার ছাত্র বলে আমার ধারণা। আমরা সবাই মিলে সেই প্রফেসর মতিউর রহমান, উনি এখানে দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান হিসেবে, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে। এই সংবাদটি আমরা ছুটে এসেছি, বলেছি স্যারে যদি কোনো অপরাধ হয় নিশ্চয়ই আমরা সাক্ষী দিতে পারি, আপনি আমাদের কাছে বন্ড নিয়ে যেতে পারেন, স্যারকে আপনার হাসপাতালে জেলে থানাতে নিয়ে যেতে পারেন। এরকম অনেক ডাক্তারদের তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই অবস্থাতে দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন হয়েও আমাদের উপরে চিন্তায়িত করা সেটা খুব অন্যায়, সেই জন্য আমরা প্রোটেস্ট করেছি, সেই জন্য বিএমএর পক্ষ থেকে আমরা বারবার কথা বলেছি। সেদিনকার প্রেক্ষাপটে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, কোভিড নাইন্টিন আমাদেরকে পিছিয়ে দিয়েছে। এই কোভিড নাইন্টিনে শুধু আমরা কেন, দুনিয়ার সব বড় বড় শক্তিধর দেশ, আমেরিকা বলেন, জাপান বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, কোনো দেশ এই কোভিড থেকে নেয় পারে, এমনকি আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত, এবং যাদেরকে আমরা যুদ্ধে পরাস্ত করে দেশ স্বাধীন করেছি সেই পাকিস্তানেরও এই করোনা ভাইরাসের আক্রান্ত। কিন্তু সৌভাগ্যবান আমরা এশিয়ার দ্বার প্রান্তের এই ছোট্ট বাংলাদেশ, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তার রাজনৈতিক প্রজ্ঞ অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে মোবাইলে কথা বলেছে। আমাদের সকল চিকিৎসকের যারা দায়িত্ব পালন করেছে বিএমএ সচিব, উনি আলোচনা করেছেন এবং উনি মন্ত্রীকে বলেছেন আমাদের সাথে কথা বলে আমাদের জনগণের এই কোভিড নাইন্টিনের সেবা করার চিন্তা করে আমরা ওনাদের সাথে কথা বলেছি। কিন্তু কোভিড নাইন্টিনের কী ট্রিটমেন্ট আমরা আমাদের জনগণকে দিব, প্রথম পর্যায়ে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি একটি ঘটনা বলি, আমার বক্তব্য শেষ করব। সেই ঘটনাটি হল কোভিড নাইন্টিনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমার এক বোন গাইনি অফিসে একটা মেয়ের অপারেশন করেছিল। অপারেশনের পর বাচ্চাটা ভালো ছিল, হঠাৎ করে তার মনে অনুভূতিতে জন্ম নিয়েছে যে তার ব্লাডে পজিটিভ না নেগেটিভ দেখা দরকার। টেস্ট করে দেখেছে মেয়েটি নেগেটিভে আক্রান্ত, পজিটিভে আক্রান্ত। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সকল ডাক্তার তার সাথে যারা সেবা দিয়েছে তারা কোয়ারেন্টাইনে গিয়েছে। এই পর্যায়ে এমনকি আমার মনে পড়ে যে আমরা যে রেইনকোট পরি, সেই রেইনকোটের মাধ্যমে রেইনকোট দিয়ে আমাদের ছেলেমেয়েরা তাদের গাউন বানিয়ে জনগণের সেবা দিয়েছে।
দুনিয়ার ইতিহাসে একটি বিরল ঘটনা। আমরা এই করোনা ভাইরাসে 190 জন চিকিৎসককে হারিয়েছি। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের ওয়ার্কিং কমিটির পরে ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলেছে বললেন আমাকে, ডাক্তার জালাল, বাংলার চিকিৎসকদের জন্য তোমাদের স্যালুট দেওয়া উচিত, কারণ বাংলাদেশের চিকিৎসকরা যে ইতিহাস সৃষ্টি করেছে, দুনিয়ার কোনো দেশে কোনো ডাক্তাররা কোনো চিকিৎসকরা সেই ইতিহাস সৃষ্টি করে। আমি আনন্দিত হয়েছি। তারপরে আমি সাথে সাথে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে আমাদের চিকিৎসকদের যে প্রমোদনা দেওয়ার জন্য বলেছিলেন, এই প্রমোদনা কিন্তু আমরা শুধুমাত্র সরকারি কিছু চিকিৎসকদের দিতে পেরেছি, কিন্তু গ্রাম বাংলায় আমাদের চিকিৎসকরা যারা এই করোনা ভাইরাসের সেবা দিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমরা এখন কিছু করতে পারব। তখন উনি জবাব দিয়েছেন, বলেছেন যে এটা সত্য, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা করোনা ভাইরাসের পরে আন্তর্জাতিক বিশ্বে রাশিয়া ইউক্রেনের যে অবস্থা সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের দেশের অর্থনৈতিক কথা নিশ্চয়ই তোমরা জানো, আমিও যেমন চিন্তা করি তোমরাও চিন্তা করো, ইনশাল্লাহ যদি অবস্থা উন্নতি হয় নিশ্চয়ই তোমরা লিস্ট দিবে। আমি গ্রামে গঞ্জে যে প্রাইভেট চিকিৎসকরা আছে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমি এই ব্যবস্থা করব। তার ভিতর দিয়ে ভবিষ্যতের লক্ষ্যে আমরা বুঝেছি আজকে প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থা, দেশের রাজনৈতিক অবস্থা সবই করা চলে। আমি সেদিক দিয়ে বলব, শুধু একটি কথা বলব, আমাদের মাত্র একটি প্রস্তাব, আমাদের একটি দফা আজও বাকি আছে। সেই দফাটি আমরা একটি স্বাস্থ্য সুরক্ষা আইন চেয়েছি। এই স্বাস্থ্য সুরক্ষা আইন আমরা একটি পর্যায়ে উপনীত হয়ে ফাইনাল করেছিলাম। এই কোভিড-19 আমাদের পিছিয়ে দিয়েছে। আমি পরশুদিন স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার যখন কথা হয়েছে আমি তাকে বলেছি যে এটা অবসর চায়। উনি আমাকে বলেছেন আসছে পার্লামেন্টে উনি প্রস্তাব উঠাবেন, আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন এই প্রস্তাবের ভেতর দিয়ে সত্যিকার অর্থে যদি আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ করিয়ে বাংলার জনগণের কাছে, বাংলার চিকিৎসক সমাজের কাছে দিতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের মান অবস্থা, আমরা ফার্স্ট ক্লাস বিজেপির অফিসার হিসাবে এবং আমাদের যে অবস্থা আমরা জনগণের কাছে, আমাদের চিকিৎসক সমাজের কাছে আমরা পৌঁছতে পারি। আজকে এই অনুষ্ঠানে আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি ব্যক্তিগত অত্যন্ত আনন্দিত। আজকে সারাদিন যদি প্রোগ্রাম করছি, এরপর আরেকটি প্রোগ্রামে যাব, সেই কারণে সবার কাছে অনুমতি নিয়ে আপনাদের সঙ্গে দু একটি কথা বললাম। আগামী দিনে ইনশাল্লাহ আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদেরকে নিয়েই আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু এই বাংলার মাঠের সাথে ডাক্তারদের নিয়ে কাজ করতে চাই। এই আসন আপনার করলে শুধু জ্বালার দ্বারা একটি ছোট্ট কথা বলে দিতে চাই, সে কথাটি হলো যতদিন থাকবে এই বাংলাদেশ সে হাসপাতালে ততদিন বাংলার মানুষ পথ হবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার অনুভূতি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম অভিনন্দন জানিয়ে, বিশেষ করে যারা বিদেশ থেকে এসেছে আমার সেই বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে, আর আমার আজকে অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে বলব, বিদেশ থেকে যারা এসেছে তাদেরকে নিয়ে আপনারা আমাদের কক্সবাজার নিয়ে ভ্রমণ করবে, সিটাঙ্গে নিয়ে ভ্রমণ করবে, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তাদেরকে দেখাবে, আর আজকের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে নিশ্চয়ই চট্টগ্রামে গিয়ে এটা আমাদের বন্ধুরা পাবে। তাই তাদেরকে নিয়ে আপনারা সময় করে একদিন কিংবা দুদিন যদি ওনাদেরকে কক্সবাজারে যান আমি খুশি হব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।